আমি তো পার্টনার হিসেবে আমি আপনার প্ল্যানটা জানতে চাইছি, যাতে আমি আপনাকে পরে আরো সাহায্য করতে পারি। বাবা, তোমার হেল্প কি চাইছি আমি? এন্ড এমনিতে তোমার হেল্প যখন দরকার লাগবে আমি তখন তোমাকে জানিয়ে দেবো। দেখো, যে কোনো পার্টনারশিপে একজনের বুদ্ধির দরকার হয় আর আরেকজনকে এক্সিকিউট করতে হয়, সেই এক্সিকিউশনের কাজটা তুমি করবে। তার চেয়ে বেশি তোমাকে আর কিছু ভাবতে হবে না। মানে তোমাকে যদি নিজের প্ল্যানটা বলে দিই, তুমি নিশ্চয়ই কিছু না কিছু ব্লান্ডার করবে যার জন্য আমার প্ল্যানটা ভেস্তে যাবে। তোমাকে বলা মানে নিজের বিপদ নিজে ডাকা, কোনো কিছুই তো তোমার পেটে থাকে না, সব বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমিও আপনাকে পার্টনার হিসেবে একটা উপদেশ দিচ্ছি। যদিও আমি সালমান খানের বড় ভক্ত, তাও আমি শাহরুখ খানের ভাষায় আপনাকে বলছি, ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন, বুঝেছেন? হোয়াট, তুমি কমন? আবার ম্যানও না, আপনার মতো অসাধারণ ম্যান তো নই। যাই হোক, আচ্ছা বলছি যে রঘু কাকা যেটা বলেছিল সেটা কি সত্যি নাকি আপনারই সেখানে কথা? বুঝে না সে বোঝে না, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।